আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যারা লেখালেখি করতে ভালোবাসেন, লেখালেখি করতে মন চায়, তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটি শুধু তারাই যারা লেখালেখি করে ইনকাম করতে চান তাদের জন্য। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে থাকেন, আমাদের সাপোর্ট করেন, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আমরা প্রোভাইড করব। তো আজকে চলুন আমরা জেনে নেব এবং দেখব কোন সাইটটি ব্যবহার করে আমরা লেখালেখি করে ইনকাম করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইটটি হচ্ছে WritersLab.com। তো এটা একটা পপুলার, জনপ্রিয় একটা সাইট, আপনারা জানেন। অনেকেই যারা রাইটিং করেন, লেখালেখির কাজ করছেন, তারা কিন্তু এই সাইট সম্পর্কে জানেন। তো এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে সুন্দর করে, আপনাকে এখানে একটা পরীক্ষা দিতে হবে, টেস্ট, যেটাতে আপনাকে পাস করতে হবে এবং তারপরে আপনি এখানে রাইটিং করবেন এবং আর্ন করবেন। তো এই প্রসেসগুলো আপনাকে ফুলফিল আপ না করলে আপনি কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন না, ইনকামও করতে পারবেন না। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন এইখানে ফ্রি রেজিস্ট্রেশন, অন টাইম পেমেন্ট, দ্য হাইস্ট ওয়ার্স, 24 ঘন্টা আপনাকে সাপোর্ট দেবে। তো সব কিছু এখানে কিন্তু ফাস্ট এবং অনেক ভালো। এবং আরও নিচের দিকে আসলে আপনারা এখান থেকে রেটিংগুলো দেখতে পারবেন। এবং আরও নিচের দিকে আসলে দেখেন এখান থেকে আপনারা কোন কোন বিষয়ের উপর আসলে লেখালেখি করতে পারবেন। আপনারা তার সব বিষয়ের উপর পারবেন না, যেটা আপনার ইন্টারেস্টিং, যেটা আপনি অনেক ভালো বোঝেন, লিখতে পারবেন, সেটার উপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখানে দেখেন অনেকগুলো আছে, বায়োলজি, কেমিস্ট্রি, হিস্টোরি, ল, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডি, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, কম্পিউটার সায়েন্স, আইটি, ওয়েব। তো আপনার যেটাতে ভালো বোঝেন সেটাতে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো আমরা এখন দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন। আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি, সেইভাবে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। তো জাস্ট আপনারা এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখেন ফার্স্ট নেম, আপনাদের ভোটার আইডি অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, তারপরে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, তারপরে সিলেক্ট কান্ট্রি দিবেন। এখানে আপনি কোন কান্ট্রির, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান এবং অন্য দেশ হলে অন্য দেশ দিয়ে দেবেন। সিটিটা দিয়ে দেবেন, আপনি যে সিটিতে বাস করেন। তারপরে ইমেলটা সুন্দর আপনার একটা ফ্লাইট ইমেল দিয়ে দেবেন, ইমেলটা আবার রিপ্লাই এখানে দিবেন। তারপরে অল্টারনেটিভ ইমেল একটা হচ্ছে ব্যাকআপ ইমেল হিসাবে আরেকটা ইমেল দিয়ে দেবেন। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সুন্দর করে, একটা পাসওয়ার্ড এখানে দেবেন, আপনার ফোন নাম্বার যেটা ব্যবহার করেন সেই ফোন নাম্বার এবং অল্টারনেটিভ আরেকটি ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন। এইখানে আপনারা দেখেন হ্যাভ ইউ এভার ওয়ার্ক ফর অ্যানি ইয়েস দিয়ে দিবেন। তারপরে আর ইউ অ্যাভেলেবল 24 ঘন্টা, আপনি কি 24 ঘন্টায় অনলাইনে কাজ করতে পারবেন শিওর, এটা ইউএস দিয়ে দেবেন, কারণ আপনি যদি অ্যাক্টিভ না থাকেন অনলাইন তাহলে কিন্তু আপনাকে কাজ অনেকে দেবে না। তারপরে এটা আপনার অপশনাল, এটা দিলে হবে না হবে, যেহেতু এখানে স্টার চিহ্নগুলো আমাদের দিতেই হবে। ও আচ্ছা, এটাও স্টার চিহ্ন আছে, দিয়ে দেবেন। এখান থেকে আপনারা কোনটা দিয়ে দেবেন, যে হার্ভার্ড এটা দিয়ে দিয়েন অথবা আদার্স দিয়ে দিতে পারেন। তারপরে এখানে হোয়াট ইজ ইউর নেটিভ ইংলিশ, এখানে ইংলিশ দিয়ে দেবেন, বাংলা ইংলিশ এইগুলো দিয়ে দেবেন। তারপরে হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজ জানেন সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন। তারপরে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান রাইট একাডেমিক পার্সন ইন ইংলিশ দিয়ে দেবেন, আপনারা ইংলিশে যেহেতু আমরা লিখব। তারপরে এখান থেকে আপনারা এই যে ব্যাচেলার অথবা মাস্টার্স, এটা যে কোনো একটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনি কোন কোন ইয়ের উপর আসলে পারদর্শী বা কোন কোন ইয়ের উপর আপনি কাজ করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাকাডেমিক পেপার, অ্যাডমিশন পেপার দিয়ে দেবেন আপনারা, এটা সবগুলাই দিয়ে দেবেন, কারণ কখন কোন কাজটা চলে আসে সেটাতে বোঝা যান, এটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে যদি এটা আপনি পারেন দিবেন, এটা যেহেতু আমাদের এখানে অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন নাও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আপনার নিজের সম্পর্কে এখানে কিছু লিখতে হবে, আপনার পোর্টফোলিও বা আপনার একটা সিভি নিজের সম্পর্কে লিখতে হবে, যে আপনি কতটুকু পারেন সেটা এখানে লিখে দিবেন। তারপরে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট, আপনি এই সাইটটা কোন জায়গা থেকে জানছেন সেটা দিয়ে দেবেন। আপনারা এখান থেকে ফেসবুক অথবা হচ্ছে লিঙ্কডিন এটা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচা দিয়ে এটা পূরণ করে দেবেন, তাহলে আপনাদের কাজ কিন্তু ওকে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা দেওয়ার জন্য আপনাকে 15 থেকে 20টা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো আপনারা অ্যান্সার দিবেন। তো এইগুলা কিভাবে অ্যান্সার দিবেন সেটা আপনি যদি নিজে না পারেন এখানে গ্রামাটিক্যাল বা বিভিন্ন ধরনের অ্যানসারগুলো আসবে আপনি যদি নিজে না পারেন সেই ক্ষেত্রে আপনারা দুইটা জায়গা থেকে হেল্প নিতে পারেন আমি আপনারা আমাদের সাথেই থাকেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন সাইটটা ইউজ করবেন আসলে অনেকগুলা সাইট আছে তার মধ্যে আমি আপনাদের একটা সাইট আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটাতে আপনারা করতে পারবেন তো আমরা নিউ ট্যাবে চলে যাই নিউ ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে যদি সেম যে ব্যান্ডলি এই সাইটটা আপনারা ব্যবহার করতে পারেন এখান থেকে একটা জয়েন ফ্রি হয়ে এখান থেকে জয়েন ফর ফ্রিতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন সিম্পলি করে নেওয়ার পরে এখানে আপনারা যে কোনো প্রশ্নের অ্যান্সারগুলো এখানে পেয়ে যাবেন দেখেন স্ক্যান করছেন উইথ দ্য অ্যাপ গেট হেল্প ফ্রম দ্য কমিউনিটি ফাইন্ড এক্সপার্ট টেক্সট বুকস বিভিন্ন আপনারা এখান থেকে যে কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন খুব সহজে আর একটা আছে হচ্ছে চ্যাট জিপিটি এখান থেকেও কিন্তু আপনারা এই চ্যাট জিপিটির থেকে আপনারা কিন্তু খুব সুন্দর করে এখানে একটা অ্যাকাউন্ট করে নিয়ে এই জায়গার থেকেও কিন্তু আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন যে কোনো অ্যান্সার কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলেও আপনারা এখান থেকে পাবেন এখানে সাইন আপ করে নেবেন এই দুইটা সাইট থেকে আপনারা যে কোনো অ্যান্সার পেয়ে যাবেন এই WritersLab.com-এ অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য মানে আপনি যে পাস দ্য টেস্ট দিবেন সেটাতে পাস করার জন্য আপনাকে এই দুইটা সাইট হেল্প নিলে আপনারা ইজিতেই পারবেন না তো আশা করি বুঝতে পারছেন যে এই সাইটে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন রাইটার তাদের সুন্দর করে একটা অ্যাকাউন্ট করে আপনারা এইখানে এই দুইটা সাইটে আপনারা এক্সাম দিয়ে দেন আপনারা এক্সামে পাস করে ফেলবেন এবং তারপরে আপনারা এখান থেকে যে আপনাদের বায়াররা হায়ার করবে এবং আপনাদেরকে হিউজ পরিমাণ কাজ দেবে আপনি লাইফ টাইম এখান থেকে কাজ করতে পারবেন আশা করি যে এখান থেকে আপনারা পার মান্থ $500-$1000 এমনিতেই রাইটিং করে ইনকাম করার পসিবিলিটি আছে আপনারা করতে পারবেন তো বুঝতে পারছেন তো আজকে আপনাদের সাথে আরেকটি সাইট আপনাদের শেয়ার করে দিলাম যেটাতে আপনারা যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য হেল্পফুল হবে তো আশা করি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও আপনাদের রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট দেবেন আপনাদের জন্য আমরা ভালো ভালো ভিডিও উপহার দেব ভালো ভালো ট্রাস্টেড সাইটগুলো আপনাদেরকে দেব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ